এবার ক্রিকেট মাঠে লড়াই রেখে রাজনীতিতে যোগ দিলেন সাকিব। কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই ঢাকা 17 আসনের এমপি হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, উপনির্বাচনে তফসিল ঘোষণা না হলেও ঢাকা 17 আসনে বইছে ভোটের হাওয়া। চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে শূন্য আসনটিতে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অনেকেই। বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আসনটিতে সবার আগে নাম উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের। নৌকার প্রার্থী হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে জোরালো আলোচনা চলছে আসনটিতে। এমনকি প্রধানমন্ত্রী নিজেও সাকিবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কারণ এর আগে 2018 সালের নির্বাচনে নিজ এলাকা মাগুরা থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন সাকিব। তবে সে সময় সাকিবকে রাজনীতিতে না আসে 2019 সালের বিশ্বকাপ ক্রিকেট খেলার বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর তাই তো এবার তিনি নিজেই উৎসাহিত করেছেন সাকিবকে এমপি হওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় সাকিব আল হাসান এমপি হলে কেমন হবে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।